আজ আরতির চ্যানেলে তৈরি হতে চলেছে দারুণ একটা ইউনিক রেসিপি, যেটা এর আগে তোমরা কোনোদিনই খাওনি। অনেকেই এই রেসিপিটা মানে এই সবজিটা খায় না, কিন্তু এই সবজিটার এরকম একটা রেসিপি আশ্চর্যজনক ব্যাপার। তো চলো আমরা আজকে দেখব ডালনা, কাঁকরোলের ডালনা। তো কীভাবে করবো, খুবই সিম্পল আর খুবই সহজ আর খুবই চটপট রান্না, আর উইদাউট পেঁয়াজ রসুন। তো চলো আমরা আজকে দেখব রেসিপিটা কীভাবে তৈরি করবো আর কীভাবে না। এটা কিন্তু রুটি লুচি পরোটা দিয়েও খেতে পারবে, ভাতের সাথেও খেতে পারবে। অ্যাকচুয়ালি ডালনা কিন্তু রুটি দিয়েই খেতে হয়, রুটি বা পরোটার সাথে, তো এটা ভাত দিয়েও খেতে পারবে। তো চলো আজকে আমরা দেখব কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে আজকের রেসিপি, কাঁকরোলের ডালনা। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল, কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে ফলো করবে আজকের ভিডিওটা। তো চলো চটপট আমরা রেসিপিতে চলে যাই। নমস্কার, আমি আরতি, আরতির চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো একদম নিরামিষ রেসিপি, পিওর ভেজ। এখানে আমি না আদা রসুন পেঁয়াজ কিচ্ছু ব্যবহার করবো না, তোমরা চাইলে এতে আদাও দিতে পারো, বাট আমি দেব না। তো আজকে আমরা দেখব কাঁকরোলের ডালনা। তো কাঁকরোল অনেকেই খেতে ভালোবাসে না, আবার অনেকে খায়, যেরকম আমি খুব ভালোবাসি। আগে কাঁকরোলের কী উপকার সেটা অনেকেই জানে না, তো আগে আমরা জানবো। তো আগে আমরা জানবো কাঁকরোলের উপকার। তো কাঁকরোলের উপকার অনেক কিছুই গুণ আছে, বাট সব থেকে মেন হচ্ছে যেটা সেটাই আমি তোমাদেরকে বলবো। আগে লোকে কাঁকরোল খেতো না বা খেতে জানতো না, খেতে চাইতো না, কিন্তু এখন অনেকেই শুনে খাচ্ছে, আবার অনেকেই খায় না। এখন ডাক্তাররা বলে কাঁকরোল নাকি খুব উপকার, কারণ এখন এই কাঁকরোলে যে দানাটা আছে এই দানাটা দিয়ে নাকি ক্যান্সারের ওষুধ তৈরি হচ্ছে। আর ক্যান্সারের পক্ষে কাঁকরোল খাওয়া খুবই ভালো, কাঁকরোলের দানা তো আর আলাদা করে খাওয়া যাবে না, তো কাঁকরোলটাই ডাক্তাররা খেতে বলছে। আর এটা কিন্তু সিজন ওয়াইজ একটা সবজি, যেটা আমরা সারা বছর পাই না, গরমের সময় পাই, গরম বা এই বর্ষাকালের মধ্যে। তো সেই জন্যই আমি বলবো কাঁকরোল আমাদের সবারই খাওয়া দরকার। আমি কাঁকরোলের ভাজা খুব ভালোবাসি, তো ডালনাটাও রুটি দিয়ে খুব ভাল লাগে পরোটা দিয়ে। তো চলো আমরা দেখব কিভাবে রান্না করবো। সেখানে একটা কড়া আমি নিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি, প্রচুর হাওয়া দিচ্ছে, আগুনটা উড়ছে। তো সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে হাফ কাপ মতো, আমি একেবারে দেব, আলাদা করে ভেজে তুলবো না কোনো কিছু না, একেবারে রান্নাটা করব। তো হাফ কাপের মতো দিয়ে দিলাম আমি এতে। তো তেলটা ভালো করে গরম হলে আমি ফোড়নটা দিয়ে দেব। এখানে ফোড়নে আছে জিরে আর দারচিনি, তেজপাতা। তো আমি এখানে কী কী নিয়েছি সেটা আমার বলা হয়নি, তো সেটা আমি রান্না হতে হতে বলে দেবো। তো কাঁকরোল আর আলু তো ডুমো ডুমো আমি কেটে নিয়েছি, কাঁকরোলের ওপরের গাটাকে খোসাটাকে হালকা হালকা ছাড়িয়ে নিয়েছি। তো যাই হোক, একটা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি। তো দিয়ে দিলাম, ফোড়নটা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এতে এলাচ দিলে কিন্তু ভালো লাগবে না, তোমরা এলাচটা দেবে না। আর যারা পছন্দ করো তারা দিতেও পারো, যারা খেতে ভালোবাসো। তো যাই হোক, এই যে দেখো আমি এইভাবে কাঁকরোলের গাটাকে ছাড়িয়ে নিয়েছি, আর আলুও সেরকমভাবে ডুমো ডুমো করে কেটেছি। এই যে তো আলু আর কাঁকরোল তো একসাথে এবারে দিয়ে দিচ্ছি, ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে দেবো। তো হাই ফ্লেমে ঢাকা আছে, দু মিনিট থাকবে, দু থেকে তিন মিনিট, কিন্তু তার মাঝে দুবার চালিয়ে নিতে হবে, পুড়ে যাতে না যায়। তো ফিরে এলাম দুই থেকে তিন মিনিট পর, তো মাঝে আমি দুবার চালিয়ে নিয়েছিলাম। তো দেখো এটা হালকা হালকা একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো এবার এটাকে এইভাবে আমি ঢাকবো হাই ফ্লেম করে, আর একটু নেড়ে নেবো, আর একটু ভাজা ভাজা করে নেবো, তারপরে আমি সব মশলা একসাথে অ্যাড করবো। তো এইভাবে আমি
আর একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেম করে আছি। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এই যে একটু বেশি আর ভাজবো না। এবারে আমি নুন দেব আর বাকি সব মশলাগুলো পরপর অ্যাড করে দেব। তো নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর এখানে আছে দুটো টমেটোর পেস্ট, এটাকেও দিয়ে দিচ্ছি। আর এখানে আছে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর এমনি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো 1/4 ভাগের। আমি অল্পই লঙ্কার গুঁড়ো দেবো, বেশি দিচ্ছি না। এবারে একটুখানি জল দিয়ে দেবো। তো জল দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল দিয়ে এটাকে এবারে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট রেখে দেব। লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফিরে আসছি, 3 থেকে 4 মিনিট ফিরে এলাম, 3 থেকে 4 মিনিট। তো দেখো তেলটা রিলিজ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবারে আমি ফ্লেমটাকে হাই করে দিচ্ছি, হাই করে এটাকে একটু ভেজে নেব আরও 2 থেকে 3 মিনিট। এইভাবে হাই ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে। আর এইভাবে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু বাড়ে। রান্না বান্না হচ্ছে গ্যাসের কাছে কায়দা, তো যেরকম গ্যাসের ফ্লেমটা রাখবে সেরকমই বুঝে বুঝে করতে হবে রান্না, আর রান্নার স্বাদটা কিন্তু সেখানেই বাড়বে। তো যাই হোক, আমি এটা আরও 2-3 মিনিট ভেজে নেবো। আর এখানে মোটামুটি কাঁকর আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এই যে সব সিদ্ধ হয়ে গেছে। তো এটা ভেজে নিয়েছি, এবারে আমি চিনি দিচ্ছি 1 টেবিল চামচ। ডালনায় একটু চিনি না দিলে হয় না, ডালনায় নিয়ে একটু মিষ্টি মিষ্টি হয়। তো এবারে আমি দিয়ে দেবো জল, এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। তো 1.5 কাপ জল দিয়ে দিলাম, এবার সেভাবে এটাকে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফুটতে দেবো। তো ফুটতে আরম্ভ করে দিয়েছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে এটা 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব, মানে রান্না করে নেবো আর কি। ফিরে আসছি 4 থেকে 5 মিনিট। এবারে আমার রান্না কমপ্লিট, এবার আমি চেক করবো। বাহ, এটা খুব সুন্দর হয়েছে, একদম মাখা মাখা। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো আমার রান্না কমপ্লিট একদম। তো দেখো দেখে কত সুন্দর লাগছে। এটা কিন্তু রুটি লুচি পরোটা ভাতের সাথে সবের সাথেই চলবে। তো এটা অ্যাকচুয়ালি রুটি দিয়ে খাবার জিনিস, ডালনা যেহেতু। তো দেখতে কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবে। রান্নাটা তো ভালো হয়েছে, রান্নাটা আমি ভালো হয়েছে বললে হবে না, তোমাদেরকে ট্রাই করে দেখতে হবে। তো কাঁকরোল রান্না, আর কাঁকরোল কত উপকার সেটাও আমি তোমাদেরকে বললাম। কাঁকরোল আমাদের সবারই খাওয়া দরকার। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করো, ইনস্টাগ্রামেও তোমরা আমাকে ফলো করতে পারবে। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।